তো আমরা যদি একশো তিরিশ পৃষ্ঠায় যাই তোমরা তোমাদের বইয়ে গেলে দেখতে পারবা তোমাদের এরকম একটা ছক দেওয়া আছে যেখানে তোমাদের জনসংখ্যার পরিমাণ দেওয়া আছে এবং দেশের নাম উল্লেখ করতে হবে তোমার নিজের মহাদেশের নাম উল্লেখ করতে হবে এবং সেই সাথে ভূমি ব্যবহারের পরিবর্তনের স্বরূপ ফলাফল এবং ওই দেশের প্রেক্ষাপটে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা তোমাকে এই ছকগুলোতে পূরণ করতে হবে তাহলে একশো তিরিশ পৃষ্ঠার সমাধান হচ্ছিলো দেখো জনসংখ্যার পরিমাণ কি এক মিলিয়ন থেকে যদি বেশি হয় সেই ক্ষেত্রে কোন এক হাজার মিলিয়ন মানে কি একশো কোটির উপরে একশো কোটির উপরে যদি কোনো দেশের জনসংখ্যা হয় কোনগুলো আছে এগুলি চীনে আছে ভারতে আছে মিশর নাইজেরিয়া ইথোপিয়া এই সকল দেশে এত জনসংখ্যা রয়েছে এবং এগুলি কোন মহাদেশে পড়েছে এটা এশিয়া আফ্রিকা মহাদেশে পড়েছে এশিয়াতে পড়েছে এগুলি আর এই নাইজেরিয়া ইথোপিয়া মিশর এগুলি পড়েছে আফ্রিকা মহাদেশে সময়ের সাথে জনসংখ্যা বৃদ্ধির বিবেচনা উক্ত মহাদেশে ভূমির ব্যবহারের যে ধরন পরিবর্তন এসেছে কৃষি জমি হ্রাস পেয়েছে বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা ব্যবহারে অধিক ভূমি ব্যবহৃত হয়েছে বনভূমি হ্রাস পেয়েছে একশো থেকে এক হাজার মিলিয়ন অর্থাৎ তুমি বলতে পারো যে দশ দশ কোটি থেকে একশো কোটির মধ্যে যদি কোনো জনসংখ্যা হয় সেগুলো কোন কোন দেশে আছে রাশিয়া যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে এগুলো পড়েছে ইউরোপ ও এশিয়া উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মহাদেশে বনভূমি হ্রাস পেয়েছে জমির পরিমাণ হ্রাস পেলেও অবকাঠামো নির্মাণে ভূমির ব্যবহার বৃদ্ধি পেয়েছে আর যে সকল দেশের জনসংখ্যা তোমার পঞ্চাশ মিলিয়ন মানে পঞ্চাশ পাঁচ কোটি থেকে দশ কোটির মধ্যে সেগুলো হচ্ছিলো কানাডা অস্ট্রেলিয়া আর্জেন্টিনা আলজেরিয়া এই মহাদেশগুলো হচ্ছে হলো অশিনিয়া উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাও মহাদেশের মধ্যে পড়েছে এবং বনভূমির পরিমাণ হ্রাস পেয়েছে তৃণভূমির ব্যবহার বৃদ্ধি পেয়েছে অবকাঠামো নির্মাণে ভূমির ব্যবহার বেড়েছে যে সকল দেশের জনসংখ্যা পঁচিশ থেকে পঞ্চাশ মিলিয়ন পঁচিশ থেকে মানে কি আড়াই কোটি থেকে মাত্র পাঁচ কোটি যেমন যুক্তরাজ্য ফ্রান্স থাইল্যান্ড ভেনিজুলিয়া কাজাকস্তান এগুলি ইউরোপ এবং এশিয়া এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের অবস্থান করে বনভূমির পরিমাণ কমেছে এবং অবকাঠামো নির্মাণে ভূমির ব্যবহার বেড়েছে কোনো দেশের যে সকল দেশের জনসংখ্যা মাত্র তোমার পাঁচ থেকে পঁচিশ মিলিয়ন পাঁচ থেকে পঁচিশ মিলিয়ন মানে পঞ্চাশ লক্ষ থেকে আড়াই কোটির মধ্যে সেগুলি হচ্ছিল বিলিবিয়া নরওয়ে সুইডেন নিউজিল্যান্ড এবং মহাদেশ কোন মহাদেশে পড়েছে দক্ষিণ আমেরিকা ইউরোপ এবং অশেনিয়া জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বনভূমি হ্রাস পেয়েছে অবকাঠামো নির্মাণ তুলনামূলক তুলনামূলক বৃদ্ধি পেয়েছে এবং যে সকল দেশের জনসংখ্যা মাত্র পাঁচ মিলিয়ন থেকে একটু বেশি মনে করো সেটা হতে পারে ছয় মিলিয়ন ছয় মিলিয়ন মানে কত মাত্র ষাট লাখ ওকে যেমন গ্রিনল্যান্ড আইসল্যান্ড মরিতানিয়া নামিবিয়া বৎসনিয়া মঙ্গোলিয়া তো এই মহাদেশগুলোর নাম হচ্ছিল ইউরোপ আফ্রিকা এশিয়া ভূমির ব্যবহারের তুলনামূলক পরিবর্তন কম হয়েছে যেহেতু জনসংখ্যা কম তাই ভূমির ব্যবহারও পূর্বের মতোই প্রায় তো এই ছিল তোমাদের একশো তিরিশ পৃষ্ঠার সমাধান